পিতা মৃত মোহাম্মদ আজহার আলী, মাতা ফুলজান বিবি। একাত্তর সালে গ্রামের বাড়ি ছিল ভাউদিয়া, বরট ইউনিয়নের অন্তর্গত, থানা রাজবাড়ি, জেলা গ্রেটার ফরিদপুর ডিস্ট্রিক্টের অন্তর্গত, এখন রাজবাড়ি জেলা। ম্যাট্রিক 67 সরকারি জেলা স্কুল থেকে, কলেজে 67 এই লাস্টের দিকে, কলেজে ছাত্র ইউনিয়নের সমর্থক ছিলাম। ছাত্র ইউনিয়নের নেতা ছিল আব্দুল সাত্তার, বেনজির আহমেদ, ছাত্র লীগের চিত্ত গুহ ছিল, আমজাদ হোসেন ছিল, নাজিবর ছিল। যখন কলেজে পড়ি তখন ওই আগরতলা কেসের তখন আন্দোলন আরম্ভ হয়। আগরতলা কেসের আরম্ভ হয় তখন ওই সার্জেন্ট জহুরুল হক, রাজশাহী এসে প্রফেসর শামসুদ জোহর গুলিতে মারা গেলে পরে তখন আমাদের আন্দোলন তুঙ্গে ওঠে। তখন আমরা মিছিল মিটিং করতে থাকি। মার্চে আমরা তখন কলেজে পরীক্ষার জন্য প্রিপারেশন নিতেছি। তখন এই 7 তারিখের ভাষণের পরের থেকে আরম্ভ হলো মানুষের নন কোঅপারেশন আন্দোলন। তখন আমরা এই আন্দোলন সরি, কলেজ টলেজ সব বন্ধ হয়ে গেল। তখন আমরা গ্রামে গঞ্জে, যার যার গ্রামে গঞ্জে যায় প্রাক্তন সেনাবাহিনীর লোকজনের দ্বারা আমরা ওই গ্রামে গ্রামে ট্রেনিং আরম্ভ করি। আমাদের রাজবাড়ি 21 এপ্রিল সেনাবাহিনী মুভমেন্ট করে। এই 21 এপ্রিল যখন সেনাবাহিনী ওঠে তখন থেকে প্রতিরোধ আরম্ভ হলো। তখন ওরা রাস্তার দুপাশে বাড়িঘর জ্বালায় দেয়। 21 এপ্রিল পরে তখন আমাদের ওখানে সেনাবাহিনী অস্ত্র নিয়ে গ্রামে চলে গেছিল। ওদের সাথে ওই জায়গায় জায়গায় নদীতে নৌকায় চড়ে জায়গায় জায়গায় আমরা থাকতে লাগলাম। ওখান থেকে আমরা কিছু অস্ত্র ওই আনসারদের কাছ থেকে কিছু অস্ত্র আমরা জোগাড় করেছিলাম। আনসাররা ওই ব্রিজ পাহারা দিত, তত ওদের ধরে ধরে এনে অস্ত্র আমরা জোগাড় করেছিলাম। তারপরে দেখলাম যে ট্রেনিংয়ের দরকার। তারপরে আমরা ইন্ডিয়ার দিকে চলে গেলাম। কিছু কিছু ছেলেপেলে ইন্ডিয়ার, একসাথে 15-20 জন ছেলেপেলে স্থানীয়ভাবে আমরা ইন্ডিয়ায় চলে গেলাম, বিহারের চাকুলা। ইন্ডিয়ার চাকুলা থেকে এসে আমাদের আবার কিছু লোক বাছাই করলো, আমাদের যারা শিক্ষিত তাদের এই নেভাল ট্রেনিংয়ের জন্য। তখন আমরা পলাশিতে আবার গেলাম। পলাশিতে কিছুদিন আমাদের নেভাল ট্রেনিং দেওয়া হলো। তখন দেওয়ার পরে তারপরে আবার আমাদের ওখান থেকে ভিতরে ঢুকানোর জন্যে তারা নিয়ে আসলো কল্যাণীতে। কল্যাণীতে এনে আবার আমাদের ওখান থেকে বাসে করে গেদে নিয়ে আসলো, দর্শনা গেদে। গেদে এনে আমাদের তখন ওখানে অস্ত্র দিল। তো ওখান থেকে আমাদের ইন্ডিয়ান সৈন্যর সাথে ভিতরে ঢুকার ই করতে লাগলো। ইন্ডিয়ান সৈন্য আমাদের সাথে ছিল। তখন আমাদের কিছু কিছু লোকের দিনের বেলা রেকি করতে দিত বাংলাদেশের ভিতরে। আমরা রেকি করে আবার সন্ধ্যায় ফিরে যেতাম। কোথায় কোনো আর্মি, পাকিস্তানি আর্মি আছে, কোথায় রাজাকার আছে, কোথায় এইসব ইন্ডিয়ান সৈন্যদের কাছে আমরা বলতাম। তখন আমাদের ভিতর থেকে কিছু কিছু লোক ছেলেপেলেরা অস্ত্র দিয়ে ভিতরে রাত্রে রাত্রে ভিতরে ঢুকাইল, বাংলাদেশের ভিতরে ঢুকলো। সেনাবাহিনীর সাথে কিছু ছেলেপেলে থেকে আমাদের ওই ফ্রন্ট ফাইটে আমাদের রাখলো। ওদের সাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে তখন দর্শন, জীবননগর, চুয়াডাঙ্গা এইসব এলাকায় আমরা ফ্রন্ট ফাইটে অংশ নিয়েছিলাম। জিগর গাছের ভিতর দিয়ে আমরা তখন ওই যশোরে ঢুকছি। যশোর থেকে তখন হাঁটে গেছি, খানিক বাসে গেছি, এইভাবে আমরা তখন মধুখালী হয়ে রাজবাড়ি ঢুকছি। আমার সাথে আমজাদ হোসেন ছিল, হবিবর ছিল, মন্টু ছিল, আরও অনেকে ছিল মনে নেই। রাজবাড়ি ডিসেম্বরের প্রথম সপ্তাহে মুক্ত হয়েছে। বাংলাদেশ এখন ধর্মীয় রাজনীতি যেমন মাথাচাড়া দিয়ে উঠছে, এখন দেশের মৌলবাদী এই প্রথম প্রধান সমস্যা দাঁড়াইছে। এইটা মানুষের ভিতরে এখন দেশের কথা ভালোভাবে তাদের কাছে বোঝাইতে হবে যে এই পথে কোনো ইয়া নেই। জনগণ এসব চায় না, জনগণ শান্তিতে বসবাস করতে চায়।